আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃক জানতে পারলাম যে তোমাদের এইচএসির ফল প্রকাশ পনেরোই অক্টোবর তো তোমাদের আগামী পনেরোই অক্টোবর এইচএসসি ও সমমানী পরীক্ষার ফল প্রকাশ করা হবে বেলা এগারোটায় নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফল প্রকাশ করবেন সোমবার অর্থাৎ সাত অক্টোবর বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে পনেরো থেকে সতেরোই অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সূত্র বলছে এবারে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে এর আগে গত 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবার পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন আট দিন পরীক্ষা হওয়ার পর কুটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার পরে ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় তবে স্থগিত পরীক্ষা না নিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে এক পর্যায়ে আন্দোলনের মুখে বাতিল করা হয় পরবর্তী পরীক্ষাগুলো